একাত্তর বাংলা টিভি অনলাইন মিডিয়ার সাংবাদিক পাপ্পু মজুমদার আর নেই। তিনি নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। নেত্রকোনা বারহাট্টা ট্রেনের ধাক্কায় সাংবাদিক পাপ্পু মজুমদার তিনি আজ 15 ফেব্রুয়ারি আনুমানিক 3টা থেকে 4টার সময় তিনি দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় নাপিতা দেশে চলে যান। তার এই মৃত্যুর একমাত্র কারণ হলো তিনি রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন লাগিয়ে তিনি যাচ্ছিলেন প্রকৃতির টানে বা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য বা যে কোনো কারণে হোক না কেন তিনি রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তবে কানে ছিল হেডফোন। আর অতিরিক্ত সাউন্ডের তাকার কারণে এই ট্রেন যখন আসছিল তখন তিনি টের পান নাই, আর ট্রেন না পাওয়ার ফলেই তিনি মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 40 বছর। আজ বিকেলে বারহাট্টা উপজেলার বরুহাটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অনেকেই বলেছেন, স্থানীয় লোক এবং সাংবাদিকরা তারা নিউজ করেছেন যে পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে বেসরকারি সংস্থা স্বাবলম্বীতে চাকরি করতেন, অর্থাৎ তার স্ত্রীকে মোহনগঞ্জ থেকে আনার মুহূর্তে আনতে তিনি যাচ্ছিলেন, সেজন্য তার শিশুকে একটি দোকানে বসিয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য প্রকৃতির টানে সে রেললাইনে দিয়ে হাঁটছিলেন, রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। তবে দ্রুতগামী ট্রেনটি এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। অতিরিক্ত শব্দ থাকার কারণে হয়তো তিনি শুনতে পারেন নাই, তবে দুর্ভাগ্য হলো ঘটনাস্থলে তিনি মারা যান, কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এ সময় তার দুই কানে ছিল হেডফোন।